সম্মানিত উপস্থিতি, যে এই যে আলোচনা অনুষ্ঠান, এই যে ওয়াজ মাহফিল, দিন দিন ওয়াজ মাহফিল বাড়ের মানুষের ওয়াজ হনরা, কিন্তু আমরার আমল আখলাক আকিদা বিশ্বাস উন্নতি ওর না অবনতি ওর? আপনারা আমার কথা বুঝলেন হিসাবে, আমরার ওয়াজ মাহফিল গুলার দ্বারা যে উপকার পাওয়ার কথা আছিল, যে ফায়দা পাওয়ার কথা আছিল, এই ফায়দা আমরা ফাইয়ার না, যে উপকার আছিল এই উপকার আমরা ফাইয়ার না। এর মূল কারণ লগিয়া যে আমরা যারা ওয়াজ করি তারা এটা ওয়াজ এরদায় করি না যে এর দ্বারা মানুষে আমল করতো, আর আমরা এরদায়ও এটা করি না যে এটার দ্বারা মানুষ, আমরা শুনি না এরদায়ও যে আমরা এর দ্বারা আমল করতাম। আমরা ওয়াজও আই যে ওয়াজ শেষে একটা দোয়া মাহফিল হইব, সবের লাগে দোয়া হইব, তারপরে ওয়াজ আমরা বাড়ির থইয়া যাই গিয়া, বা যে জায়গাত অনুষ্ঠান আছে অনু থইয়া যাই গিয়া, দেখেও বাড়ির থইয়া যাই না। তো আল্লাহ সুবহানাহু তাআলা, আমি যে আয়াত দিয়ে আপনাদের সামনে তেলাওয়াত করছি আজকের যে বিষয়, আল্লাহ সুবহানাহু তাআলা কইছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি রসুলরে প্রেরণ করছেন, আল্লাহ সুবহানাহু তাআলা রসুলরে প্রেরণ করছেন হেদায়েত এবং দীনে হক দিয়া, সত্য দিন দিয়া, লিউজহিরাহু আলা দীনি কুল্লিহি, সমস্ত দিনের উপরে আল্লাহর দিন এস্টাবলিশ করবার লাগে, বিজয় করবার লাগিয়া। তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা কেন দুইটা দিনের কথা কইছেন, একটা হইল গিয়া প্রচলিত দিন, আর ও দিনের উপরে আল্লাহ সুবহানাহু তাআলা হেদায়েত এবং সত্য দিন সহ নবীরে প্রেরণ করছেন, যে কিতা করবার লাগিয়া, যে প্রচলিত যে দিন আছে এই দিনের উপরে আল্লাহর দিন এস্টাবলিশ করবার লাগে। মা হুয়া দিন, দিন কিতা, আল্লাহ সুবহানাহু তাআলা কইরা ইন্না দিন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দিন হইল গিয়া আল ইসলাম। দিন মানে কিতা, দিন মানে ধর্ম নয়, দিন মানে হইল গিয়া ওয়ে অফ লাইফ, জীবন ব্যবস্থা, জীবন চলার পথ। আমরা একটু আগে আলোচনা শোনাতে আসতাম তাওহিদ এবং শিরক সম্পর্কে, আমরা সুন্নাত এবং বেদাত সম্পর্কে। এইটা হইলে আল্লাহ সুবহানাহু তাআলা আমরা সৃষ্টি করছেন যে উদ্দেশ্যে, এই উদ্দেশ্য হইলে কি ইবাদত করবার লাগিয়া। আর আপনি যখন আমরা ইবাদত করা যাইমো, ইবাদত হইতে হইব অবশ্যই যে শিরক মুক্ত ইবাদ, তাওহিদি আপনার আকিদা বিশ্বাস হইতে হইব, আর আপনার আমল হইতে হইব বেদাত মুক্ত সুন্নতি আমল। এছাড়া আল্লাহ সুবহানাহু তাআলা অ্যাকসেপ্ট করতে নাই কোনো আমল নেই কোনো ইবাদত রে। কিন্তু ইবাদত শুধুমাত্র এই তাওহিদ এবং সুন্নতের বাদই সীমাবদ্ধ নয়, এর বাইরেও ইবাদতের অনেক ব্যাপক ব্যক্তি জীবন, মানুষের যেন জীবন আছে, যেন জীবনের ছোঁয়া আছে, স্পর্শ আছে, এই জায়গাত ইসলামের স্পর্শ আছে। কারণ ইসলাম অর্থ হইল গিয়া ওয়ে অফ লাইফ, জীবন ব্যবস্থা, জীবন চলার পথ, কমপ্লিট ওয়ে অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামে যেন সালাতের কথা কয়েছে, সালাত কয়েছে সালাত খাল লাগে কর্তা, যে ইন্না সালাতি ও নসুকি ও মাহিয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন, সালাত হইতে হইব গিয়া আল্লাহর লাগি, ফসল্লি লি রব্বিকা ওয়ানহার, রবর লাগিয়া সালাত আদায় করো। তাহলে সালাত হইতে হইব আল্লাহর লাগিয়া, আর সালাতের পদ্ধতি নিতে হইব কার কাছ থেকে, পদ্ধতি কার কাছ থেকে, সমাজ থেকে, বেশিরভাগ মানুষের কাছ থেকে, কার কাছ থেকে নিতে হইব, রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামর কাছ থেকে। কারণ আমরা একটু আগে আয়াত আয়াত শুনছি সুরা মুহাম্মদের 33 নম্বর আয়াত শেখে, যখন তেলাওয়াত খসটা শেষের দিকে আইয়া, যে আল্লাহ সুবহানাহু তাআলা কোনো ইবাদত কবুল করতে নাই, এই ইবাদতটা যদি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামর তরিকায় না হয়। রসুল সাল্লাহ আলি সাল্লামে কইছেন যে মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে কোনো আমল হলো যে আমলে আমি মুহাম্মদ সাল্লাহ সাল্লামর নির্দেশনা নাই, মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লামর নির্দেশনা নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা হলো বাতিল, সেটা অগ্রহণযোগ্য, সেটা গ্রহণ করা হইতে নাই। তাহলে সালাত হইতে হইব সল্লু কামার আইতুমুনি সল্লি, সালাত আদায় করো ওইভাবে যেইভাবে আমার সালাত আদায় করতে দেখায়। এখানে আমারে মানে খেয়ে আমরা রে, আমরা মসজিদের ইমাম সাহেব রে, রসুল সাল্লাহ আলি সাল্লাম রে। কারণ রসুল সাল্লাহ আলি সাল্লামে কইছেন যে সল্লু কামার আইতুমুনি সল্লি, সালাত আদায় করো ওইভাবে যেইভাবে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রে সালাত আদায় করতে দেখায়। তাহলে ইবাদত হইতে হইব রসুল সাল্লাহ আলি সাল্লামর পদ্ধতিতে। কিন্তু ইবাদতের বাড়িতেও আমরা কিছু জিনিস সকল আছে, আমরার মোয়ামেলা সকল আছে, আমরার পারিবারিক জীবন আছে, আমরার সাংসারিক জীবন আছে, এই জায়গাতেও ইসলামের দিক নির্দেশনা আছে। আল্লাহু আকবার। একজন হিন্দু ব্যক্তি, একজন খ্রিস্টান ব্যক্তি, একজন বৌদ্ধ ব্যক্তি ঘরের ভিতরে ঢুকে, আর একজন মুসলিম ব্যক্তি ঘরের ভিতরে ঢুকে, কিন্তু একজনের ঘর ঢুকাটা শুধু ঘর ঢুকা হয়, আর আরেকজনের ঘর ঢুকাটা ঘর ঢুকা হওয়ার সাথে ইবাদত হয়।
গলা ঢুকাটা হয়, সাথে সাথে এটা তার ওয়ে অফ লাইফের অংশ হয়, এটা তার জীবন ব্যবস্থার অংশ। কারণে লাগিয়া আল্লাহ সুবহানাহু তাআলা কইছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করব, অন্য কোনো জীবন ব্যবস্থা ফলো করব, ফালান ইউকবালা, সেটা কোশ্চিন কালে কবুল করা হইত না। ও হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইব। একজন গড় ঢুকবো, গড় ঢুকিয়া সে আখেরাত তো কামিয়াব হইব, আর একজন গড় ঢুকা তার গড় ঢুকা হইব, কিন্তু আখেরাতের দ্বারা সে কোনো উপকার পাইত না। একজনের গুম হইব, তার গুমটা হইল কি ইবাদত হইব, এর গুম দ্বারা সে উপকৃত হইব, গুমানের কারণে সে জান্নাতে যাইব, গুমানের কারণে তার রব খুশি হইবা, আর আরেকজনে ঘুমাইব, তার গুমটা হইব, তার রাত্রি যাপন হইব, তার রেস্ট হইব, তার শারীরিক উপকার হইব, কিন্তু এর দ্বারা সে কিতা হইত না, সে জান্নাতেও যাইতে পারত না, এর দ্বারা তার রবরে খুশি করতে পারত না। তাহলে গুমানিটা যদি হয় যে ইসলাম অনুযায়ী, তার গড় ঢুকাটা যদি হয় ইসলাম অনুযায়ী, তার টয়লেটে ঢুকানিটা যদি হয় ইসলাম অনুযায়ী, তার যদি গাড়ি চলাটা, কোনো সওয়ারি চলাটা ওই লোকের যদি ইসলাম অনুযায়ী হয়, তাহলে সেটা তার ওয়ে অফ লাইফের অংশ হইব। আজকে আমরা ইসলাম সম্পর্কে না জানার কারণে, আজকে ইসলাম সম্পর্কে না বুঝার কারণে আমরা জীবনটা আমরা দুই ভাগ করে লিছি। জীবনরে মসজিদ মে নামাজ বি পড়ো, হোটেল মে শরাব বি পিও, জিসে আল্লাহ রাজি রহে, শেতান বি নারাজ না হো। মসজিদে গিয়ে নামাজ পড়ি, নামাজ আগে আলহাজ নাম লাগাই, কিন্তু আমার বাড়ির যখন বিয়ার অনুষ্ঠান হয়, আমার বাড়ির তখন ইসলাম থাকে না। আমার বাড়ির যখন মানুষ মারা যায়, তখন ইসলামের অনেক জিনিস থাকে না। আমার বাড়ির যখন বিয়ার অনুষ্ঠান হয়, আমার বাড়ির যখন আমি যখন কোনো অনুষ্ঠান করি, তখন এইখানে ইসলাম থাকে না। কেউটা থাকে না, আমরা মনে করছি যে ই পাঠ ইসলামের কোনো দিক নির্দেশনা নাই। আমরা মনে করছি যে এইগুলো কি ইসলামের বারোর জিনিস। অথচ একজন মুসলিম ব্যক্তি যে আল্লাহর দিনের খাসাত নিজের আত্মসমর্পণ করছে, যে আল্লাহরে রব হিসাবে মানছে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হিসাবে মানছে, আর ইসলামরে ওয়ে অফ লাইফ জীবন বিধান হিসাবে মানছে, তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সে দেখবো তার রব কোন জায়গা রাজি আসেন না খুশি বেজার আসেন, তার এই জায়গায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ওর কি ওর না, আর সে দেখবো এখানে ইসলামের যে দিক নির্দেশনা আছে সেটা আমি ফলো করি আর কিনা না। কেউটা এটা দেখব যে একজন মুসলিম ব্যক্তি সে বিশ্বাস করে যে তার যখন মারা যাইব তার খবর গিয়ে আনলে সর্বপ্রথম তার এই তিনটা প্রশ্ন করে হইব, যে তোমার রব খেয়ে আসলা, হে যদি দুনিয়া তার রবরে খুশি করবার লাগে জীবনযাপন করিয়া থাকে, তার বিশ্বাস যদি তার রব সম্পর্কে তার বিশ্বাস যদি টিকাইয়া থাকে, তাহলে সে মরার পরে জবাব দিতে পারবো যে রব আসলা আল্লাহ। সে যদি তার জীবন চলার মাঝে ওয়ে অফ লাইফ যদি ইসলামিক ওয়ে অফ লাইফ হয়, তার বিয়া যদি ইসলাম অনুযায়ী হয়, তার মরাবাড়ি যদি ইসলাম অনুযায়ী হয়, তার যে কোনো আনুষ্ঠানিকতা যদি ইসলাম অনুযায়ী হয়, তার গোমান ইসলাম অনুযায়ী হয়, তার প্রত্যেকটা ক্ষেত্রে যদি ইসলাম অনুযায়ী হয়, তাহলে সে জবাব দিতে পারবো যে আমার দিন হইলো কি আর ইসলাম আছে। নাইলে কইব গীতা লা হা হা লা আদরি, হায় হায় আমি জানি না। কেউ দেয় যে আল্লাহ সুবহানাহু তাআলা কইছেন যে আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কিতাবর কিছু অংশ মানো আর কিছু অংশ করে অস্বীকার করো, খালি সালাদ সিয়ামর সময় ইসলাম মানো, আর এর বাইরে ইসলামের কিছু দিক নির্দেশনা নাই। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন করিমের মাঝে কইরা যে আমরার ছোট বাচ্চা নকল যদি আমরা রুমো আইয়া ঢুকতে চাই, তিন টাইমও ঢুকতে হইলে অনুমতি লাগবো। এটা হাদিসের কথা নাই, এটা কোনো আইমার ফেকার মাসলা নাই। আল্লাহ সুবহানাহু তাআলা ক্লিয়ারলি কইরা যে আল্লাহ সুবহানাহু তাআলার দিক নির্দেশনা হইল গিয়া যে কোনো বাচ্চা যদি তার মার রুমও ঢুকতে চায়, মার বেডরুমও যাইতে চায়, তাহলে তিন টাইম পারমিশন লইয়া যাইতে হইব, বাচ্চারে পারমিশন লওয়া লাগবে। এটা কি আমরা পরিবারও আছে? আমরা তো মনে করি আমরা পরিবার ইসলাম আছে, বাট আমরা পরিবারও কোরআনের এই দিক নির্দেশনা নাই। আল্লাহ সুবহানাহু তাআলা আমরারে কইরা যে তুমি দেন যদি লগে লেনদেন করো তাহলে লেখিয়া রাখো, আমরা কই জানো লেনদেন করি লেখিয়া রাখি বাদে মায়ের করিয়া তাহলে, কারণ আমরা ইসলামরে ফলো করছি না। ইসলামরে ফলো করে দুনিয়াও কল্যাণ হইব, আখেরাতও কল্যাণ হইব, হাসানাত দুনিয়াও আখির হইব। তা আল্লাহ সুবহানাহু তাআলা বুঝার তৌফিক দান করুক। যে ইসলাম মানে হইলগিয়া জীবন ব্যবস্থা, ইসলাম মানে হইলগিয়া ওয়ে অফ লাইফ, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামরে ফলো করতে হইব। ইসলাম না বুঝার কারণে আজকে আমরা কই আর যে ভাস্কর্য গীতা আর মূর্তি গীতা, কেউ দেয় যে ভাস্কর্য যে বানায় তারও কয় ভাস্কর, মূর্তি যে বানায় তারও কয় ভাস্কর। হিন্দু ইয়া এক্সপ্লেনেশন দেন, হিন্দু ব্যক্তি ইয়াদের সোশ্যাল মিডিয়াত গিয়া ধোকা, হিন্দু ব্যক্তি কর যে আমরা মূর্তি যে বানাই তারেও কই ভাস্কর, আর ভাস্কর্য যে বানাই তারে কই ভাস্কর, কিন্তু আমরা কই আর, আমরা কই আর যে না তুমি তাই ভাস্কর্য বুঝরা না, ভাস্কর্য আলাদা জিনিস, মূর্তি আলাদা জিনিস। অথচ ওই মূর্তি ইসলামর জাহেলিয়াতর এক নম্বর আতিয়ার আসিল লগি, মূর্তি এক নম্বর আতিয়ার হইল গিয়া যে প্রতিকৃতি, এক নম্বর আতিয়ার হইল কি ভাস্কর্য।
এক নম্বর জিনিস আছে। সাথে সাথে আমরার আরও এটা তো কিছু এলো কি ভাস্কর্য খাড়া করে রাখা, যে ভাস্কর্য বানানি যদি হয় যে এটা কোনো প্রাণীর ছবি না থাকে, প্রাণীর সাথে রিলেটেড কিছু না থাকে, তাহলে যে কোনো সৌন্দর্য জিনিস সৌন্দর্য বর্ধন করবার লাগে যে কোনো জিনিস করা যায়, কোনো আপত্তি নাই। কিন্তু যখন এইখানে কোনো প্রাণী থাকবো তখন এইটা হারাম, এটা আমি কইমু এখন আমার যে যে অবস্থায় হোক না কেন, কারণ এটার লাগে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ আমরা আল্লাহরে রাজি খুশি করবার লাগে কথা কইম। আমরা বাংলাদেশের স্বাধীনতার বিরোধী নাই, এর অর্থ নাই যে ভাস্কর্যের বিরোধিতা করলে স্বাধীনতার বিরোধিতা, এর অর্থ নাই যে ইসলামর কথা কইলে স্বাধীনতার বিরোধিতা। আজকে যারা ইসলামর কথা কইয়া ইসলামর বুঝাইত স্যার যে ইসলামর কথা কইলে বা ভাস্কর্য মূল প্রতিকৃতিগুলোর বিরুদ্ধে করলে ইসলামের বিরোধিতা করা মানে স্বাধীনতার বিরুদ্ধে করা হওয়ার, স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করার লাগে এটা নাই, আমরা ইসলামর লাগে এটা কইয়া। এটা যার হোক না খানে যদি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের প্রতিকৃতি খেয়ে বানায় তাহলে সেটাও আমরা ভাঙিয়ে দিবার লাগে, আমরা কইমু আমরা দাবি জানাইমু, কিন্তু এটাই হলো আমরা শেষ। আমরা কি আর রাস্তা গিয়ে ভাঙ্গিতাম নাই, এটা আমার দায়িত্ব নাই। এই জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা দায়িত্ব দিয়েছেন তারারই জিজ্ঞাসা করবা, আমার দায়িত্ব আমি আমারে অ্যাবিলিটি দিয়েছেন আমারে সুযোগ দিয়েছেন এইখানে উভয় হওয়ার, আপনার ইতরে কইমু যে আমরা যেন যে কোনো ধরনের শিরকি জিনিস থাকি আমরা আমরা ত্যাগ করি, সেটা ভাস্কর্য হোক আর এটা এই যে এটা খবরের নামে খবর পূজা হোক বা মাজার পূজা হোক। আমি আমরার দেশও দেখবা অনেক মরা মানুষের গড় আছে, জিতা মানুষের গড় নাই। আপনি তো এলাকাত মরা মানুষের কোনো গড় আছে নি? মরা মানুষের গড় আছে? মরা মানুষের দেখবা বিল্ডিং, মরা মানুষের দেখবা টাইলস লাগাইল গড়, মাজার বানাইয়া রাখা হয়েছে। আর ওদের জিতা মানুষে তার গড়ের টিন খানা তার গড়ের উপরে দিয়ে পানি পড়ে ইগুত খাই কিতা করে না। কালকে গেছিলাম মৌলী বাজার এক জায়গা গিয়া দেখি বিশাল বড় মরা মানুষের গড়, ফলে আমি যখন জিজ্ঞাসা করলাম আপনার এলাকার তো মরা মানুষের গড় ইগু ইগু অত অত গর্জিয়াস ভাবে মানায় এখানে তাই বুঝছেন না কিতা। আমি বললাম যে ও যে মানুষেরটা দেখলাম এটা মাজার, এটা কি জিতা মানুষের? কইলো না এই তো বহুত আগে মারা গেছেন। তো তান বিল্ডিং কেনে আমরা অত আকল বুদ্ধি হয়েছে যে জিতা মানুষের যেটা দেওয়া দরকার এটা না দিয়া মরা মানুষের গিয়া দিয়া, আর মা খেয়ে গিয়া অনেকগিয়া পূজা করে সেও গিয়া হন গিয়া তার মানে আল্লাহর কাছে খান দিত হ্যান্ডে উচিলা ধরে। মক্কার মুশরিক হলে তারা কইছে যে আমরা 360 মূর্তির পূজা করি না, আমরা তো এরদায় তারার তারার কাছে গিয়া তারার ডাকি তারার কই যে তারা যেন আল্লাহর খান্দাত নিয়ে আমরা পৌঁছিয়ে দেয়। আজকেও আমি মুসলমান হলে এইভাবে করেন আল্লাহ সুবহানাহু বুঝার তৌফিক দান করুক কা, যে এইটা যেভাবেই হোক না কেন যেটা শিরকের সাথে সম্পৃক্ত এটা থেকে আমরা বাঁচিয়ে থাকতে হইব। আমরার ওয়ে অফ লাইফ আমরা জীবন ব্যবস্থা হয় যে শিরকে ত্যাগ করতে হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান, প্রত্যেক জাতির কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল প্রেরণ করছেন, আনি আবুদুল্লাহ, তারা এই জাতির কাছে রাসূল লাইয়া কিতা দাওয়াত দিছেন যে আল্লাহর ইবাদত করো আর ওয়াজতানিবু তাগুত তাগুতের অস্বীকার করো। তাগুত কুফর বি তাগুত হইতে হইব, নাইলে ঈমান বিল্লাহ হইতে নয়। লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নাই, নাই কোনো মাহবুদ, নাই কোনো ইবাদতের যোগ্য হে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া খালি করে দিতে হইব যে ইলাহ ইলা সত্যিকার ইলা হইলে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাই লাগিয়া ইসলামিক ওয়ে অফ লাইফের মূল কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক কা, আর প্রত্যেকটা ইবাদত হইতে হইব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ফত নির্দেশনা দিয়া গেছেন সেই অনুযায়ী। আজকে আমরা খত আসলাম যে বিয়া বাড়িত গেলে যে খালি আখতর অনুষ্ঠান ছাড়া আর বাকি সব তো হইল কি জাহেলিয়াত, ফ্রি মিক্সিং বেটান বেটিন দেখানো হইয়া, তারপরে খৈনার পার্টি থাকি কিতা দশ দামান্দর পার্টি থাকি 100 জন আইয়া খাইরা, খালি ফালং নেওয়া যৌতুক নাই, খালি ফ্রিজ নেওয়া যৌতুক নাই, মোটরসাইকেল নেওয়া যৌতুক নাই, আপনি 50 জন লইয়া ইয়া খাইলা একটাও যৌতুক, একটাও যৌতুক। আর জন সাফাইয়া দিছেন আপনি, ইসলামে সাফাইয়া দিছে না মেয়েরে মেয়ের বাড়ির কোনো অনুষ্ঠান, ইসলামে কইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে তার সামর্থ্য অনুযায়ী অনুষ্ঠান করতো, মেয়ের বাড়ির কোনো অনুষ্ঠান নাই। কিন্তু আমরা সমাজে আছে কিনা না আছে আছে, তা এটা ইসলামিক ওয়ে অফ লাইফের লগে যায় না, এটা লাগে সামাজিক দিন, এটা সামাজিক প্রথা, এটা ইসলামিক ওয়ে অফ লাইফ নাই। আমরা মরাবাড়িত গেলে মরাবাড়িত গেলে খানির আয়োজন করেন, 3 দিনের দিন একটা খানির আয়োজন করেন, যদি তার সামর্থ্য না থাকে তো এলাকা থাকিয়া সান্দালই হইল তান একটা অনুষ্ঠান করতে হইব। হ্যাঁ 3 দিনের দিন আবার এখন জানি না বুদ্ধিছে কিনা না, আমি ছোটোবেলা দেখছি আমার বাড়ির যেটা 3 দিন অনুষ্ঠান হয়েছে, ইদাত কিরসিন্নি হইতো, ইদাত কুইয়ার হইতো, ইদাত নাইকল থাকতো, ইদাত খোলা দিন খোলা থাকতো, খাটলের দিন খাটল থাকতো, একটু হিন্দু হলো থেকে আইসি। আবার 40 দিনের দিন ইতাই লইতো না, 40 দিনের দিন কিতা করতে হইব আখনি হইতে হইব। এটা ইসলামিক ওয়ে অফ লাইফ না, ইসলামিক ওয়ে অফ লাইফ হইলে 3 দিন পর্যন্ত মরা বাড়িত খানি পৌঁছাইতা, আপনি এমনি ফাহানি যাইতে সময় খানি লইয়া আইন এটা বাধ্যতামূলক নয়, 3 দিন পর্যন্ত খানি খাওয়া হইতে হইব মরা বাড়িত,
মরাবাড়ি তারা তিন দিন পর্যন্ত সুখ পালন করতে পারবো। আর মরাবাড়ির গিয়ে যদি খাইন যে যদি যদি পুরুষ মারা যান, পুরুষ মারা যাওয়ার পরে এই সম্পত্তি সব ওই লগিয়া খিতাই গেছে, তার বাচ্চান থাকলে বাচ্চা এতিম বাচ্চান তোর মাল গিয়ে আপনি গিয়ে খাই রা, এতিমর মাল খাইতে না, আল্লাহ করিয়া এতিমর মাল রক্ষা করো, আর আমরা গিয়ে এতিমর বাড়ি গিয়ে খাই আর। আর মনে করি আর যে লম্বা লম্বা দোয়া করিয়া জান্নাতে ফুসাই দিয়ে, আর দোয়া করিয়া মানুষের জান্নাতে হয়তো ফুসাইতে পারত না। যদি আপনার আমার মাঝে যদি ইসলাম না থাকে, ইমান না থাকে, আমল যদি ঠিক না থাকে, তাহলে আমরা কি কামিয়া হইতাম ফার্মু? একটু আগে কোরআন আমরা এশার সালাতা দেখলাম, তো এশার সালাতর শেষের রাখা তো ইমাম সাহেব তেলাওয়াত করছেন, যারা ইমান আনবো এবং নেক আমল করবো আল্লাহ ওয়াদা দিছেন, তারা কি তার ওয়াদা দিছেন, তারা আল্লাহ ক্ষমার ওয়াদা দিছেন, মাগফিরাতের ওয়াদা দিছেন, আল্লাহু আকবার। তে শর্ত হইল গীতা ইমান আনতে হইব এবং নেক আমল থাকতে হইব, ইমান আর নেক আমল, ইমান হইল গিয়া শিরক মুক্ত ইমান হইতে হইব, আর নেক আমল হইতে হইব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামর তরিকায়। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামর তরিকায় না হইলে একটা নেক আমল হইত না, বাপদাদার তরিকায় বাপদাদার দোহাই দিয়ে ইসলাম চলে না, সমাজের দোহাই দিয়ে ইসলাম চলে না, বেশিরভাগের দোহাই দিয়ে ইসলাম চলে না। যত নবী এবং রসুলরা আইছেন তারা তারা জাতিরা ইয়া কইছেন যে কইছেন যে তোমরা আল্লাহর দিকে আও রসুলের দিকে আও, তখন তারা ওইটা কইছে আমরা আমরা বাপদাদার রাস্তার উপরে আছি, কেতা কইছে আমরা আমরা বাপদাদার রাস্তার উপরে আছি। আজকেও ইসলামের কথা কইলে অনেক বাপদাদাই বুঝছেন নানি, বেশিরভাগ মানুষে বুঝরা নানি, সমাজে অত আলেমুলাম আকলে বুঝরা নানি, সমাজের বেশিরভাগ দলিল নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 116 নম্বর আয়াতের মাঝে কইছেন যে ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি, তুমি যদি বেশিরভাগ জমিনও বেশিরভাগের ফতে চলো তাহলে কি হইবা গুমরহ জিবা, বেশিরভাগ বিচারি হলে পয়সা খাইয়া বিচার করে, বেশিরভাগ মানুষ এখনো নাম বেনামাজি বিশ্বাস হয় না, ফজরের নামাজ গিয়া তখন যেন মসজিদে কতজন আছে, তাহলে বেশিরভাগ দলিল নাই। দলিল হলো কাল আল্লাহ কাল রসুল, আল্লাহ কিতা কইছেন রসুল কিতা কইছেন, ওটাই লেগে দলিল। আর আল্লাহর কথা রসুলের কথা সব থেকে বালা যারা বুঝছেন তারা হইলে গেছে সাহাবা ইকার আমরা দিয়ে আল্লাহ নাজমাইন, তারা লাহান করি আমরা ইসলাম বুঝতে হইব। সাহাবি তাবেইন তাবে তাবেইন খাইরুল কুরআনের মানুষ যারা, তারা যেভাবে ইসলামের কথা কইছেন সেইভাবে আমরা ইসলাম বুঝতে হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আমার আলোচ্য বিষয়ের মাঝে কিছু দিক নির্দেশনা দেওয়া ছিল, এর মাঝে একটা হইলো কি সালাম লইয়া কথা হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন তুমি তাই যতদিন পর্যন্ত একজন এক মুসলমানে আর মুসলমান রে তুমি তাই ভালো বাড়ছো না ততক্ষণ পর্যন্ত তুমি তাই জান্নাত যাইতে পারতে না। তো আমি তোমাদের খইয়া দিতাম নি যে তুমি তাই কিলা একজন আর একজনের মহব্বত সৃষ্টি হইব, ভালোবাসা সৃষ্টি হইব। রসুল সাহাবায়ে কেরাম কইছেন হুক্কা ইয়া রাসূলুল্লাহ, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন তুমি তাই বেশি বেশি করিয়া সালামর প্রসার ঘটাইও। আমরার দেশে সালাম আছে কি না? আমরার দেশে সালাম আছে নি? আছে, নির্বাচনী সালাম আছে। বুটোর সময় দেখবা লিডারে খালি সালাম দিরা, আর বুটোর পরে জনগণে লিডারে তান্ডে ওগুন ফিরত দিরা, সুদুদ সহ ওগুন ফিরত দিতে লাগবো, তখন আর তা না এত বিষ করে বুঝছেন না। তারপরে আরক সালাম আছে বিয়া বাড়িত গিয়া সালাম, বিয়া বাড়িত দেখবা আনে আখতুত করে আনলে দামান দিয়া বলিছেন কইবা যে দামান সাহেব একটু উঠিয়া সবরে সালাম দেখা, তো দামান সাহেব উঠে আইরা আসসালাম আলাইকুম সবরে, এটা হলো বিয়া বাড়ি সালাম। আর ওটা হইল গিয়া একবারে শেষের দিকে পয়সা নেওয়ার সালাম, বিয়া বাড়িতে আছে কিনা না আংটি দেওয়া লাগবো, টেকা আইব ফুফুহরি মামুহরি মামুহর এনতানে সালাম করবা, এটা আবার উবাইয়া করলো হইতো না, ইন সব রেজে উবাইয়া করছেন ই তরিকায় হীন করলে হইতো না, হীনত্ব হলে দিয়ে করতে হইব হিন্দু অলটা বুঝছেন না, এটা হিন্দু অলতে কি আইছে বিশ্বাস হয় না গিয়া দেখুক গা যে হিন্দি সিনেমার মাঝে যদি গিয়া দেখুন, তারপরে অ্যাওয়ার্ড দেওয়া হয় তা কি জি চ্যানেল ট্যানেল তো আছে না ওটা গিয়া দেখবা না, ইয়া তারা সিনিয়র লিডার সিনিয়র মানে অভিনেতায় জুনিয়র অভিনেতা সিনিয়র অভিনেতারা কিতা করে, এটা তারা তাকে আইসি বুঝছেন না। এই সালাম হইল গিয়া, আরও দিন আছে ঈদের দিনের সালাম, এগুলো সব দিন সালাম হয় না, এগুলো খালি ঈদের দিনও গিয়া সালাম করা লাগে। আরোটা হইল গিয়া যে ইদানিং দেখলাম খালকে মৌলবাজার দেখছি আজকে আমার আমার মসজিদে দেখছি যে নামাজ মাস শেষ করিয়া যখন সব বাড়িয়া দিয়ে গিয়ে উঠিয়া এত দুই একজনে দেখি আসসালামু আলাইকুম জোরে করে কইরা, এটাই লাগে ইদানিং শুরু হয়েছে সালাম। আরব দেশেও দেখি আইছি এটা বেদাত যে কিছু মানুষে দেখি গীতা করে স্যার নামাজ মাস শেষ নামাজ শেষ করিয়া যখন যাইতো গিয়া সবর লাগে আত্মি লেগে যায়, তো এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়েছেন না। আসসালামু কাবলাল কালাম, সালাম হইতে খতাব করবার আগে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুমাইন কোন এক জায়গা মুখা যাইরা হয়তো একটা গাছের আগলা থেকে গিয়ে আবার দেখা হয়েছে তখন সালাম দিতা,
সালামাইলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কদিন আগে টকশুর মাঝে ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর উঠিয়া কইরা ডক্টর করছেন প্রফেসর উঠিয়া কইরা আগে আসিল কীটা কইছেন সালাম আলাইকুম আগে আসিল আর এখন হয়ে গেছে আসসালামু আলাইকুম। মূর্খ মানে ভুল সালাম রেখর যে ওগুলি ঠিক আর শুদ্ধ সালাম রেখর ভুল যাই তা কই টকশুদ বইয়া কর টেলিভিশনের মাঝে কর মূর্খতা দেখকা কতখান গিয়া ফসিছে মূর্খ সাহেব বর্ষণ হইব কইছেন দেখকা শিক্ষিত মানুষ সে একটা টকশুদেই একটা জাতির সামনে একটা কথা কর যে জানিয়া বুঝিয়া যে হইতো ওখানেও হে ফাউরি লইছে ওখানেও বলি গেছে যে এখানে বুঝিয়া হইতে হইব হে মনে করেন যে তার সে তার সমাজ থেকে শিখছিল যে ভুল জিনিস অট্টারে এস্টাবলিশ করে দিত স্যার তা আমরাও সমাজ থেকে যে তাই শিখছি অট্টারও মনে করিয়া ইসলাম অট্টারও মনে করিয়া ইসলাম তিন দিনও চিহ্নি করা চল্লিশার চিহ্নি করা আমার এক মামা ইয়া বিদেশ থেকে ইয়া খুঁজলা মিডিল ইস্ট থেকে ইয়া খুঁজলা যে এটা তো নাই তিন দিনও চিহ্নি নাই চল্লিশার চিহ্নি নাই তারপরে এই খদম বুসিন দেওয়া নাই মরা মানুষের লাগিয়া ইসালের সব কর্তা ইতা নাই ওইটা কইলে এটা যদি না সবরাত নাই বা সবে মেরাজ নাই কইলে যদি ইতা না থাকে তাহলে আর ইসলাম থাকলো কই তা আমরা ইসলাম তো হলা আমরা ইসলাম যে নামাজ পড়তে হইব সালাত আদায় করতে হইব সিয়াম পালন করতে হইব আমরা এই প্রতিবেশীর প্রতি ভালো আচরণ করতে হইব আমরার যে মহিলা হলে তার স্বামীর আনুগত্য করতে হইব এটা নাই দেখো মানে স্বামীর লোকে দরবার কিন্তু তাইনকে জিকার করা হুজুর রে মশলা দিনদার করে ফাইলে কইরা যে আমি তো ওতা ওতা নফল নামাজ পড়ি আর কোনো নফল নামাজ আসেনি একটু চিনিয়া খইয়া দুঃখা নফল নামাজ তো গাইরা কিন্তু জামাইয়ের কথা জামাইয়ের কথার উল্টা শোনাই জামাইয়ের ডাইন দিতে কইলে বগে দিতে যাইরা অত ধর সুসাল লাগছিল আমি কইরা মহিলা অকল জান্নাত যাইতে হইলে সাতটা কাজ করতে হইব এর মাঝে একটা হইলগিয়া স্বামীর আনুগত্য করতে হইব মারুফ খাজা আনুগত্য করতে হইব তা আমরা হইল গিয়া প্রতিবেশীর লোকে প্রতিবেশীর হক আপনি নষ্ট কররা আপনি বাচ্চান্তর হক নষ্ট কররা আপনি বিবির হক নষ্ট কররা আর আপনি গিয়া যদি আলহাজ কাবাগরের গিলাফ ধরিয়ে গিয়া খান দিন তাকে আমি আইব সেইটাই লোকে মানুষের হক এটা আল্লাহর হক আল্লাহর হক আল্লাহরে দিতে হইব মানুষের হক মানুষের আদায় করে দিতে হইব তাহলে সুবহানাহু তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক কা তো সম্মানিত উপস্থিতি এইভাবে আমরার সমাজও অনেক জিনিস সকল আছে যেটা হইল গিয়া যে ইসলামের লগে মিলেন না ইসলামিক ওয়ে লাইফের লগে যান না এর মূল কারণ হইল গিয়া কিতা যে মূল যে কারণ হইল গিয়া যে আল ইলমু কাবলাল কাউলি ওয়াল আমলি কোনো কথা কইবার আগে কোনো খাস করবার আগে জ্ঞান অর্জন করতে হইব আমরা তো জ্ঞান অর্জন করার সুযোগ নাই আমরার ওয়াজ মাহফিলগুলো কিচ্ছা কাহিনীর ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিলগুলো আজকের গানন অনুষ্ঠান হয়ে গেছে ওয়াজ মাহফিলও কইবা অমুক সঙ্গীত শিল্পী অকল আইসেন তেন সঙ্গীত নাইবা মানুষের আর দরিয়া রাখবার লাগিয়া যত পদ প্রসেস করা যায় ওটা হইল গিয়া আমরা হইলে গিয়া যে আজকে হয়তো আমার কথা আপনাকে তো শুনতে ভাল লাগেন না কিন্তু সুরে সুরে কইলে হয়তো আপনাকে আরও বেশি মজা পাইলা মানে কিন্তু 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 ইসলামের কথা হইল গিয়া যে আমরা এটা নলেজের বিষয় ইলমর বিষয় এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে আয়াত নাজিল হইছিল সেই আয়াত কিতা আছিল ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক ইকরা অর্থ কিতা হুনো ইকরা অর্থ কিতা পড়ো আমরা কয়জনে পড়ার লগে জড়িত আছি আমরা ওয়াজ মাহফিলে গিয়া দিন জান নিতাম সাই আমরা ফেসবুক ইন্টারনেটও হামাইয়া দিন জানতাম সাই আমরা ইন ওয়াজ হুনিয়া দিন জানতাম সাই অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়লা নবীর খাজাত কইরা যে পড়ো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা যে যে ইলম হইল গিয়া জ্ঞান অর্জন করা প্রত্যেক মুমিনের রখলে ফরজ মুমিন নারী হোক কা পুরুষ হোক কা তানুফরে লাগে ফরজ হইল গিয়া জ্ঞান অর্জন করা তা আমরা সেই জ্ঞান অর্জনের আজকে ফিসাই গেছি আমরা কোরআনের লগে সম্পর্ক নাই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের লগে সম্পর্ক নাই আর আরেকগুলো মানুষ আছেন কোরআনের লগে সম্পর্ক রাখতে গিয়া বাধা সৃষ্টি করেন কোন কোরআন তুমি দেন বুঝতে নাই কোরআন তুমি দেন বুঝতে নাই কিতা কইন যে কোরআন তুমি দেন বুঝতে নাই তুই দেন বাংলা পড়িয়া বুঝিলি বানি অথচ এই যে ইসলামিক কিতাব এই যে ইসলামিক যে আমাদের যে ঐতিহ্য হল আছে কোরআন হাদিসের তাফসির কোরআনের ব্যাখ্যা আছে তাফসির আছে হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলো আছে এগুলো আছিল কিতা এগুলো আছিল আরবিতে আরবিতে কি পড়া হয়েছে ফার্সিতে তারপরে হয়েছে উর্দুতে উর্দু আমরা দেশের বেশিরভাগ মানুষ বুঝতাম কিনা না বেশিরভাগ মানুষ বুঝতাম না এখন মাতৃভাষা বাংলা হয়েছে বাংলায় খাড়া করছে বাংলাদেশের আলেম হকলে করছে না জাহেল হকলে এটা অনুবাদ করছেন আলেম হকলে করছেন বাইতুল মুকাররমর খতিবে করছেন ইসলামী ফাউন্ডেশনে আলেম হকলে দিয়ে করান লাইছে
কেউ করাইছে যে উর্দু শিক্ষিত মানুষে বুঝবার লাগে না বাংলা শিক্ষিত মানুষে বুঝবার লাগে, কিন্তু আসলে বাংলায় বুঝতে গেলে একগুলো মানুষ উঠে কয় নাতি দেন বুঝতে নাই, কারণ বুঝলি গেলে তো গুমর ফাঁস, বুঝে গেলেও তো আপনি বুঝিল্লা, তো আপনার জালে জেলা বুঝতে দেওয়া যায় না। এক সময়কর জমিদার প্রথা আসিল, তো জমিদার যারা আসলা, চৌধুরী যারা আসলা, খান বাহাদুর যারা আসলা, তারা এলাকার মানুষের শিক্ষিত করতে চাইত না। আজকে যদি দেখতে যদি চাইতে আজকে চাহ বাগানও গেলে দেখবা, চাহ বাগানও প্রাইমারি স্কুল আছে হাই স্কুল নাই, কেউ দেয় যে ফোরতে যদি চাওতে প্রাইমারি পর্যন্ত পড়ো হাই স্কুল পড়ার দরকার নাই। আমি জমিদার, আমার বাচ্চারা আমি পড়াই মনিয়া ক্যালকাটাত, তুমি তার অত শিক্ষিত হওয়ার দরকার আছে এটা অনেক এলাকাত, এই এটা আসলে পলিসি যে যাতে হেরারে দমাইয়া রাখার লাগে। তো আজকে ধর্মর ক্ষেত্রে আমরা হল অবস্থা হইলগিয়া যে দিন সবে বোঝার দরকার নাই, আমরা শ্রেণী এক শ্রেণী আছে আমরা খইমু, আর শ্রেণী আছে তুমি দেন শুনবাই, আর তুমি দেন আমরা কথা মতো চলবাই। এরদায় যে দিনের যে সঠিক জ্ঞান, দিন থেকে উপকৃত হওয়া, দিন যে জীবনের সাথে সম্পৃক্ত একটা বিষয়, দিন যে হইলগিয়া মানুষের ডেইলি লাইফের সাথে বিষয়, সেই বিষয়টা আমরা থাকি বঞ্চিত হয়েছি। একটু আগে একটা বিষয় নিয়ে আলোচনা করা তাস্তা, এবার শেষের দিকে শেখ আবুল কালাম মোহাম্মদ আব্দুর রহমান হাফিজাউল্লাহ তাই একটা বিষয় নিয়ে আলোচনা করছেন শেষের দিকে, সেটা হইল কি তাওহীদ আমরা সমাজে আছে কিনা, না ঘরে ঘরে আছেন না নাই, ঘরে ঘরে আছে কেউ দায় আছে, কারণ ইসলামও কিছু বিষয়গুলো আছে, জিনেদরা আছে, জাদু আছে, বদনজর আছে, হাসাদ আছে, এর সাতটা জিনিস ইসলামের মাঝে আছে, ইসলামিকগুলারে স্বীকৃতি দিছে। কোরআনুল করিমও সুরা জিন নামে একটা সুরা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন জিন এবং ইনসানরে সৃষ্টি করছেন আল্লাহর ইবাদত করবার লাগিয়া, তাহলে জিন আছে কিনা, না জিন আছে। তারপরে জিন হলে মানুষের লগে লাগে, মানুষের ক্ষতি করে, জিন জিনের মাঝে বাদ আছে বালাও আছে, মানুষের মাঝে জেলা বাদ বালা আছে। তারপরে জাদুর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুরা বাকারার 102 নম্বর আয়াতে কইছেন যে ইউ আল্লিমু নান্নাসে, শয়তানে মানুষকে কিতা করছে জাদু শিক্ষা দিছে, যে জাদুর কথা কোরআনের মাঝে আছে, বদনজরের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাঝে কইছেন যে কিছু মানুষের কিতা করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও আছে আল আইনু হক, বদনজর লাগার লগে সত্য। হাসাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হিংসার কথা, হিংসার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন মিন শাররি হাসিদিন ইজা হাসাদ, যখন মানুষের হিংসা করে সেই হিংসা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্রয় প্রার্থনার লাগে কইছেন, এগুলো দ্বারা এগুলোর দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আর এগুলার এই প্রবলেমের কথা কোরআনও খাওয়া হয়েছে, এই প্রবলেমের কথা হাদিসও খাওয়া হয়েছে, আর প্রবলেমের সলিউশন দেওয়া হয়েছে মসজিদের ইমাম সাহেবরে এলাকার হুজুররে যে তাই তাবিজ লিখে দিতে, আর দেয় ওলা নেই, ইসলাম কি কমপ্লিট ওয়ে অফ লাইফ নাই, নেই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাই, তো ইসলাম এটা কি দিক নির্দেশনা দিছে না। আমরা যদি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জাদুগ্রস্ত হয়েছেন, তাণ্ডে চিকিৎসা করা হয়েছে, কোন দুইটা সুরা দিয়া, সুরা নাস এবং ফালাক দিয়া। তো আজকেও জাদুগ্রস্ত যদি কোনো ব্যক্তি হয় তারে অগুন ফড়িয়া যার ফুক করতে হইব, মানে অগুন ফড়িয়া তারে ফু দিতে হইব, অগুন তার খান্দা বইয়া 100 বার 200 বার 300 বার ফড়ক্কা, অগুন দিয়ে ফড়িয়া তারে তেল খাওয়া হক্কা, অগুন ফড়িয়া তারে ফানি ফোড়া খাওয়া হক্কা, অলিভ অয়েল তেল খাওয়া হইতে হইব, অগুন ফড়িয়া তারে ফানি ফোড়া দিয়া ফানি দিয়া গোসল করা হক্কা, অগুন ফড়িয়া ফানি ফোড়া তারে খাওয়া হক্কা, তাহলে জিন জাদু নষ্ট হয়ে যাব ইনশাল্লাহ। জাদুগ্রস্ত ব্যক্তি, জিনগ্রস্ত ব্যক্তি, বদনজরগ্রস্ত ব্যক্তি, তে সুরা ফাতেহা, সুরাতু শিফা এইটা ফড়িয়া ফুদুক্কা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে যে আয়াতুল কুরসি ফড়িয়া ঘুমাইব তারে একজন ফেরেস্তায় ফাহারা দিবা, সুবহানাল্লাহ। যে আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজ পড়ে কেউ যদি আয়াতুল কুরসি ফড়ে তাহলে সে জান্নাতও যান না, ও কারণে সে মারা যান না, সে মারা গেলেও কিতা যাইব, জান্নাতও যাইব। তাহলে আমরা দেশে কি ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি আছে, আছে বিরহমাতিকে ইয়ার আমার রাহিম হইয়া শেষ, আপনার তো এই এলাকার জনজান নামাজ পড়ে দেওয়া হয়নি, হ্যাঁ জনজান নামাজের পরে দেওয়া হয়নি, আশেপাশে এলাকাত হয়নি, আশেপাশে হয় আপনার এলাকাতে, আপনার তো এলাকাত করেন না, খেনে কইবা এটা রসুলে করছেন না, এটা ইসলামও নাই, এটা বাড়াই দিছেন অমুক সাবে অমুক সাবে ওলা নানি, হ্যাঁ এখন আপনি আজকে থাকি আপনার জন্য যারা আছেন সচেতন যারা আছেন, আমার প্রোগ্রাম লাইভ যার সারা দুনিয়ার মানুষে দেখবা, আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো, আপনাদের শিক্ষিত সচেতন মানুষ গোলাপগঞ্জের খদম রসুল এরিয়াত বইয়া আলোচনা করিয়া
এলিট শ্রেণীর এরিয়া, শিক্ষিত সচেতন মানুষ আপনাদের। আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জনজান নামাজ পড়িয়া লাশরে লইয়া আলাদা দোয়া করছেন না, এইটা যেমন কোরআন হাদিস গাঁটলে পাওয়া যায় না। আপনাদের কাছে অনুরোধ যে ফরজ নামাজ শেষে ইমাম সাহেবে আমরা সবরে লইয়া যে দোয়া করেন, একটা গীতা কোরআন হাদিসও আসেনি, একটু তো আপনারা যাচাই করবা, তারপরে আপনি তো করেন, কোনো অসুবিধা নাই। ফাইলে আপনারা করুক, দাগ কতিয়ান যদি মিলি যায় তাহলে আপনারা অবশ্যই করতা, কিন্তু আমি পাইছি না, আমার তো অক্ষমতা থাকতে পারে, আমার জ্ঞান স্বল্পতা থাকতে পারে, আমার ইলমর দন্যতা থাকতে পারে, আপনারা একটু চেক করে দেখবা। কাবা ঘরে গেলাম, হিনর ইমাম সাহেব দেখি দোয়া করেন না, মসজিদে নববীতে গেলাম, হিনর ইমাম সাহেব দেখি দোয়া করেন না, ইউএইএ ইউনাইটেড আরব আমিরাত জাজিরাতুল আরবের অঙ্গ একটা দেশ, যেটারে আমরা দুবাই নামে আবুধাবি নামে চিনি, দুবাই আর আবুধাবি একই দেশ, একটা একটা বাণিজ্যিক রাজধানী, একটা হইল গিয়া তার দেশের রাজধানী। ও দেশে 4 বছর আসলাম, এই দেশেও পাইছি না। আপনারা যদি এগুলো ফাইন আমার একটু জানাইবা, দয়া করে আজকে যারা অর্গানাইজেশন তারারও জানাই লইব, সেবা নিয়ে দলিল দিবা যে জেলা জনজান নামাজের শেষে যারা দোয়া করে তারা যে দল দলিল দিব, টেপা ফরজ নামাজ শেষে তাইদিন দোয়া করা তাইদিন সমান দলিল দিরা, করিয়া দোয়া কিতা ইবাদতর মূল নাই, দোয়া করলে কিতা গুণা হয়নি, তে দোয়া দোয়া কিতা রসুলে কইছেন নানি দোয়া করবার কথা, আল্লাহ কইছেন নানি দোয়া করবার কথা, আল্লাহ কইছেন ঠিক আছে, রসুলে কইছেন দোয়ার কথা ঠিক আছে, কিন্তু রসুলে আপনি যে এনে দোয়া কররা, আপনি যে ফরজ জনজান নামাজ পড়ে লাস্টের সামনে লিখে দোয়া কররা, এটা খার অনুসরণে কররা, আর আপনি যে ফরজ নামাজের শেষে সবরে লইয়া দোয়া কররা, ইন খার অনুসরণে কররা, খার অনুসরণটা খার হইতে হইব, ইবাদত কবুল হইতে হইলে খার অনুসরণ হইতে হইব, অন্য খার অনুসরণ হইলে আল্লাহ কাছে গ্রহণযোগ্য হইব, হইত না। আপনারা শিক্ষিত সচেতন মানুষ, আপনারা জানেন যে একটু আগে আমরা নামাজ পড়িয়া আইছি শীতর রাত, অত কষ্ট করি উজু করিয়া কয় রাখাত পড়িয়া আইছি, ফরজ 6 রাখাত পড়লে অসুবিধা কীতা, কিয়র দা নামাজ পড়লে গুণা হয়নি, নামাজ পড়লে গুণা হয়নি, রসুলের নিষেধ করছেন নিজে 6 রাখাত পড়া যাইত না, নিষেধ দেখাইতে পারবা, রসুলের নিষেধ করছেন নি 6 রাখাত পড়া যাইত না, তা নামাজ কি পড়লে সোয়াব নাই, নামাজ পড়লে কি তার তেলাওয়াত বেশি হয়েছে না, নামাজ পড়লে কি রুকু বেশি হয়েছে না, সেজদা বেশি হয়েছে না, তে রুকু করলে সোয়াব না, তে সেজদা করলে সোয়াব না, তেলাওয়াত করলে সোয়াব না, সেনে আমরা 6 রাখাত পড়ছি না, সেনে আমরা এশার নামাজ 3 রাখাতে পড়তাম না, কারণ রসুলের নিষেধ করছেন, কিন্তু নিষেধটা বুঝতে হইব, নিষেধটা না বুঝার কারণে একজনে আমার এক জায়গা উঠিয়া খর এক জায়গা বই রয়েছি সিলেট এক মরির অফিস উঠিয়া খয় নিষেধ আছে নি, আমি হলাম নিষেধ আছে, নিষেধ বুঝতে হইব। ডাক্তার সাহেবে লেখিয়া দিছে প্যারাসিটামল ট্যাবলেট, জ্বর উঠছে, জ্বর উঠছে লেখিয়া দিছে প্যারাসিটামলের ট্যাবলেট, লেখিয়া নিচে লেখিয়া দিছে এক যোগ এক মানে কয়টা আপনারা বুঝলানি, এক যোগ এক লেখিয়া দিছে, এর অর্থ কীতা, একটা করিয়া 3 বার খাইতা, দুইটা করে খাওয়া নিষেধ নি, খিলা নিষেধ, যে একটা করে লেখার অর্থ হইল কি দুইটা করে খাওয়া নিষেধ, আধাখান করে খাওয়াও নিষেধ, যে একটা করে যে জায়গা খাওয়া হয়েছে ইনো আর দুইটা করে খাওয়ার কোনো সুযোগ নাই, রসুলের 7 রাখাত পড়ছেন ইনো 6 রাখাতও ফোড়ার সুযোগ নাই, 5 রাখাত ফোড়ার সুযোগ নাই, আর 3 রাখাত ফোড়ারও সুযোগ নাই, রসুলে মাগরিবর নামাজ পড়ছেন 3 রাখাত ইনো 7 রাখাত ফোড়ার সুযোগ নাই, 2 রাখাত ফোড়ার সুযোগ নাই, রসুলে ফজরের ফরজ পড়ছেন 2 রাখাত ইনো 7 রাখাত ফোড়ার সুযোগ নাই, আপনি কইবা শীতর দিন লেফর বিটে থেকে বার হয়ে গেছি, অত কষ্ট মেহনত করিয়া গেলাম আর ইনো মাত্র 2 রাখাত পড়তাম না, একটু বেশি করে পড়ি না তো হইব, হইতো না। আপনিও জানেন যে আপনার ঘর খামলা আনলে খামলারে যদি খোঁন বেটিরে যদি খোঁন যে মুসলা ফিস গছ 2টা ফিয়াজ ফিস একে যদি 1-2 কেজি ফিয়াজ ফিসিয়া রাখি দেয় তিকিতা করবা, চাকরি থাকবো দোয়া পাইব না বকা পাইব, সেনে বকা খাইব, খাম খম করছে, খাম খম করছে, চকু থাকি ফানি খম পড়ছে, ধরছে বাড়াবাড়ি করছে, গোলু বাড়াবাড়ি যাইত না, আমরা আল্লাহর আনুগত্য করতাম রসুল সাল্লাহ ইসলামের তরিকায়, রসুলের জেলা দেখাইছ নলা ইনো বেশি কম বেশি করার কোনো সুযোগ নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুক, যে আপনি শিক্ষিত সচেতন মানুষ বুঝার চেষ্টা করুক, আমরা আপনাদের সিলেট থেকে আইছি না শীতর রাত্র আপনাদের কষ্ট দিয়া, এই যারা অর্গানাইজেশন করছেন তারারে আমরা তারার লাগে আমরা অনেকের চিনিও না, অন্য ইয়া দেখা হয়েছে 2-1 বাইরে চিনি,
কিন্তু এটার আয়োজন খরা হয়েছে এটা এই এই কারণে যে আমরা দিনের কথা কইবার লাগিয়া আমরা আপনার তো এই ধরনের হইয়া না যে সব তরিকা সব দল সপ্তাহ বাদ দিয়ে আপনার তরিকা তাই হোক আমরা দলের যুগদক্ষা এরদে আইসি না আপনারা কইম যে আপনার রসুল সাল্লাহ সাল্লামর তরিকার যুগদক্ষা আপনার সব তরিকা ত্যাগ করুন রসুলের তরিকার যুগ দিন আপনার সবর সব যত মানুষ দুনিয়ার খেউর ইবাদত না সব যদি খরার ইবাদত সম্পর্ক থাকে ত্যাগ করি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে হইব আর সব তরিকা বাদ দিয়ে রসুল সাল্লাহ সাল্লামের তরিকা করতে হইব আর সব ওয়ে অফ লাইফ জীবন বিধানের যত পদ্ধতি পদ্ধতি আছে সবগুলির ত্যাগ করিয়া ইসলামিক ওয়ে অফ লাইফ আমরা লিড করতে হইব তবেই আমরা দুনিয়ার কল্যাণ এবং আখেরাতের কল্যাণ পাইব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা তৌফিক দান হরক্কা আমরা যেন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন এবং সুন্নারে অনুসরণ করতাম পারি আমরা যেন দিন ইসলামে আঁকিয়া ধরতাম পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছেন আমরা এই কবুল হরক্কা আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মুরদিগণ হয়ে মাফ করে দেখা আমরা যারা অসুস্থ আছি তারা সুস্থতা দান হরক্কা আমরা যারা ঋণগ্রস্ত আছি ঋণ মুক্ত করে দেখা আমরা এই অনুষ্ঠান আয়োজনে যারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন সর্বোপরি আপনারা অংশগ্রহণ করছেন আমরা এই আওয়ারে বোয়ারে এই সকল প্রচেষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল হরক্কা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের সঠিক বুঝ আমরা দান হরক্কা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন মুসিবতের সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে আমরা ধন্য হওয়ার তৌফিক দান করুকা আর রসুলের সুপারিশ তারাও পাইব যারা হইল গিয়া সুন্নতের উপরে আসিল বেদাত মুক্ত যারা ইবাদত করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সুন্নার উপরে টিকে থাকার তৌফিক দান করুকা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।